একটা সন্ত্রাসী সংগঠন। আপনারা লক্ষ্য করেছেন তারা হরতাল ডাকে, অবরোধ ডাকে, কিন্তু তারা রাজপথে না থেকে অন্ধকার জগৎ থেকে একটি কর্মসূচি ঘোষণা করে আর তাদের কিছু সন্ত্রাসী দিয়ে গান পাউডার দিয়ে বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে। তো বিএনপির অসহযোগ আন্দোলনের সারা দিবে জনগণ, সেটা কি আপনারা বিশ্বাস করেন নিজেরা? এই সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে তারা পালন করবে জনগণ? আমরা মোটেই সেটাকে আমল নিচ্ছি না। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। আলহামদুলিল্লাহ, মিরপুরের মাটিতে থেকেই আমার রাজনীতি শুরু, রাজনীতির পদ পদবী নিয়ে যাত্রা শুরু। সে 40 বছর এই অঞ্চলে বসবাস করি, সাধারণ মানুষের সাথে সেই ছোটবেলা থেকেই তো একটা নিবিড় সম্পর্ক। আর মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, তেমন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা যায়। আমি মনে করি জনগণ নিশ্চয়ই বিবেকবান মানুষ, ওনারা প্রার্থী সম্বন্ধেও তারা খোঁজখবর নিবে এবং বঙ্গবন্ধুর কন্যার প্রতীক নৌকা, যে নৌকা আজকে বাংলাদেশ দিয়েছেন, যে নৌকা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন, সেই নৌকার প্রতি সমর্থন থাকবেন। Thank you.